রানাঘাটের স্টেশন থেকে মুম্বাইয়ের উড়ান। ভাইরাল রানু মণ্ডলের এখন উপার্জন কত জানেন? সোশ্যাল মিডিয়া যাদের যাদের ভাইরাল করেছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম নিঃসন্দেহে রানু মণ্ডল। প্রায় 4 বছর আগে নেট পাড়ায় উঠে এসেছিল তার নাম। রানাঘাট স্টেশনে বসে আপন মনে গান গাইতেন তিনি, মলিন পোশাক, ছন্নছাড়া অবস্থা, কিন্তু কণ্ঠে অনবদ্য সুর। এক ব্যক্তি তার গানের ভিডিও করে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সবার ফোনে ফোনে বাজতে থাকে রানুর গান, সবার মুখে মুখে ঘুরতে থাকে তার নাম, দ্রুত ছড়িয়ে পড়তে থাকে রানুর নাম। এতটাই জনপ্রিয় হয়ে ওঠে তার গানের গলা যে মুম্বাই পর্যন্ত পৌঁছে যায় তার নাম। নামী সুরকার হিমেশ রেশমিয়া সুরে গান গাওয়ার প্রস্তাব পান রানু। মুম্বাইতে গিয়ে তারকাদের লাইফস্টাইলও পেয়েছিলেন কয়েকদিনের জন্য। হিমেশের সঙ্গে রানুর তৈরি তেরি মেরি কয়েক মাস খুব চলেছিল নেট পাড়ায়, রমরমা বেড়েছিল রানুর। তারপর এক সময় ফিকে হতে শুরু করে তার গান এবং খ্যাতি। এর জন্য অনেকে রানুকেও দোষ দেন, রাতারাতি জীবন 180 ডিগ্রি ঘুরে যাওয়ায় চোখে ধাঁধা লেগে গিয়েছিল তার। রানুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও এনেছিলেন অনেকে। অচিরেই মুম্বাইয়ের পাট চোখে তার। এখন আবার রানাঘাটেই ফিরে এসেছেন রানু। বিগত কয়েক বছর ধরে এক ভগ্নপ্রায় বাড়ি তার বাসস্থান, সেখানেই কোনো রকমে মাথা গুঁজে পড়ে রয়েছেন রানু। তবে তিনি যে একেবারেই বিস্মৃতির অতলে চলে গিয়েছেন এমনটা ভাবার কোনো কারণ নেই। মাঝে মধ্যেই ইউটিউবাররা গিয়ে হানা দেয় তার বাড়িতে, তাদের আবদার রাখতে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে ফেলেন রানু। তবে উপার্জন সেই অর্থে আর হয় না তার। কিছু কিছু ইউটিউবার খাবার এনে দেয় রানুকে, এটাই খান তিনি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন রানুর মানসিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য, কিন্তু কোনো কিছুই হয়নি। আগামীতে রানুর বায়োপিক আসছে বলিউডে, নিজের জীবন কাহিনী বড় পর্দায় দেখতে যাবেন তিনি? উত্তর অজানা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।